ইসলামের সেই রাষ্ট্র নিয়ে কথা বলি, অতীত সাম্প্রতিক সময়ে আমরা এমন কোন রাষ্ট্র কাঠামো ইচ এন্ড এভরি সেক্টর বিলংস টু লোকাল অ্যাডমিনিস্ট্রেশন। একজন চেয়ারম্যান তার সংশ্লিষ্ট ইজ আ মিনি গভর্নমেন্ট, একটা ইউনিয়ন পরিষদের নিজস্ব স্বাস্থ্য বিভাগ আছে। এই ব্যাপারগুলো সবসময় মাথায় আসে। পলিটিক্স মানেই হচ্ছে আমাদের এমপি হইতে হবে আমাদের। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 12,000 ভোটের ব্যবধানে নৌকার প্রার্থীকে হারিয়েছেন জামাত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নূর মোহাম্মদ। তিনি গার্ডিয়ান পাবলিকেশনস এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দেশব্যাপী পরিচালিত। বেসরকারি ফলে দেখা যায়, দুপচাচিয়া উপজেলার গুনাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামাত নেতা নূর মোহাম্মদ চশমা প্রতীক পেয়েছেন 14,907 ভোট, আর আওয়ামী লীগ প্রার্থী শাহ মোহাম্মদ আব্দুল খালেক 2,913 ভোট পেয়েছেন। আরেক স্বতন্ত্র প্রার্থী হেলাল প্রামাণিক পেয়েছেন মাত্র 944 ভোট। বুধবার রাতে ফল প্রকাশের পর তিনি নিজের ফেসবুক টাইমলাইনে লেখেন, আলহামদুলিল্লাহ ফাইনালি রেজাল্ট হাতে পেলাম, অনেক কিছু বলার আছে, ইনশাল্লাহ সময় করে বলবো, এইটুকু বলি, সবার প্রতি বিনম্র কৃতজ্ঞ, থ্যাংক ইউ গুনাহা। এদিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন, কারণ আজকে শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দলের নেতা এই সন্ত্রাসীদেরকে ছাড় দেওয়া হবে না। আপনারা অস্ত্র নিতে পারলে আমরা অস্ত্র নিতে পারি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এই হত্যাকাণ্ডের জন্য হুকুমের আসামি করা উচিত। নোয়াখালীর সাংবাদিক মুজাক্কির হত্যা মামলার আসামি করা উচিত। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ সংঘাত, গুলিতে নিহত নারী সহ 4। পুলিশ শুধু নারী শিশু প্রতিবন্ধী ও গরিবের উপরে লাঠিচার্জ আর গুলি মারতে পারে, আর যখন তাদের গুরুজনেরা 500 সন্ত্রাসী নিয়ে রাস্তায় বেপরোয়া মিছিল করে তখন থানায় বসে লুডু খেলে। এমন লোক দেখানো নির্বাচন দিয়ে আর কি দরকার? যেভাবে ক্ষমতায় দখল করে আছো থাকো, এমনিতেই সাধারণ মানুষের জীবন নিয়ে আর কি দরকার ছিল? আপনাদের আপনাদের তো জবাব চাওয়ার কেউ নেই। ক্ষমতা আর টাকার কাছে বিক্রি হওয়া পুলিশ নামে অমানুষদের আল্লাহ তুমি এমন শাস্তি দাও যাতে স্বজনহারা এইসব মানুষদের কষ্ট হারে হারে টের পায়। নিরীহ মানুষ হত্যার দায়ভার কে নিবে? গুলি চালানোর অর্ডার কে দিল? এভাবে আর কতদিন চলবে? কাদেরকে জিতার জন্য কেন্দ্রের মধ্যে ভোট গণনা না করে ভোটের বাক্স নিয়ে যেতে হচ্ছে? বাধাদানকারী 4 জনকে অন্যায়ের প্রতিবাদ করার কারণে আইন শৃঙ্খলা বাহিনীদের হাতে প্রাণ দিতে হলো। নির্বাচন খুবই সুষ্ঠু হয়েছে নির্বাচন কমিশনার। যদি নমিনেশন না থাকতো তাহলে এই মানুষগুলোর প্রাণ অকালে ঝরে পড়তো না। আমি মনে করি আগামীতে নমিনেশন না থাকলে দেশের জনগণ সুন্দরভাবে বসবাস করতে পারবে। আমাদের বাংলাদেশে এমনই একটা ডিজিটাল বাংলাদেশ, যে দেশে সাধারণ ইউনিয়ন পরিষদের নির্বাচনে মানুষকে খুন হতে হয়। আরো উন্নত দেশগুলোর দিকে তাকিয়ে থাকলে জাতীয় নির্বাচনে একটা মানুষকেও কেউ একজন থাপ্পড় মারে না। এই সুবিধা মুজিবের আমলেও নিয়েছিল।